পাকিস্তানের দিকে তাক করতে ভারতের হাতে দুই অত্যাধুনিক স্নাইপার। ভারতের এয়ার স্ট্রাইকের পর আতঙ্কের দিন কাটাচ্ছে পাকিস্তান, সেই কারণেই সীমান্তে আরও কড়া প্রহরা দেওয়ার ব্যবস্থা করছে পাক সেনা। প্রতিনিয়ত এলওসিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, তাদের কড়া জবাব দিতে ভারতীয় সেনা। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনার হাতে এলো আরও দুটি নতুন অস্ত্র। জম্মু ডিভিশনের সেক্টর ভারতীয় সেনার নতুন স্নাইপার রাইফেল দিয়ে পাকিস্তান সেনাকে জবাব দিচ্ছে। জানা গিয়েছে ভারতীয় সেনার এই নতুন অস্ত্র দিয়ে অভিযান পাকিস্তানের ঘুম ছুটে গিয়েছে। যেভাবে পাকিস্তান প্রতিদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, তার জেরা ভারতীয় সেনা আরও কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনার কাছে লাপুয়া মাগনাম এবং বিরেট্রার মতো দুটি অত্যাধুনিক স্নাইপার হাতে এসেছে। এই স্নাইপারের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানকে কড়া জবাব দিতে সুবিধা হচ্ছে বলে সূত্রের খবর। এই দুটি অস্ত্রের নিজের নিজের মতো বৈশিষ্ট্য রয়েছে। লাপুয়া মাগনাম স্নাইপার ফিনল্যান্ডের একটি কোম্পানি তৈরি করে। এর ব্যবহার আমেরিকা আফগানিস্তান এবং ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই অস্ত্র শত্রুদের জবাব দিতে যথেষ্ট পাকাপোক্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে বিরেট্রাকে বিশ্ববিখ্যাত একটি ইতালিয়ান কোম্পানি তৈরি করে। এই ইতালিয়ান কোম্পানির তৈরি অস্ত্রে বিশ্বজুড়ে চর্চা হয়। বিরেট্রা তাদের মুখ্য রাইফেলের মধ্যে অন্যতম বলে জানা গিয়েছে। এই কোম্পানি একাধিক রকমের ম্যাগাজিন তৈরি করে। এয়ার স্ট্রাইকের পর থেকে পাকিস্তান আরও বেশি করে সিজফায়ারের উস্ফোলন করে চলেছে। চলতি সপ্তাহে পাকিস্তান সুন্দরবনি সেক্টর গুলি চালায়। এই ঘটনায় এক ভারতীয় জন শহীদ হয়, যদিও প্রতিবার ভারতীয় সেনা তাদের কড়া জবাব দিচ্ছে।